তলে জঙ্গলে হালিমা নামের এক বাঘিনী বাস করত। হালিমা বাঘিনী শখ করে একটি হাঁস পালন করত, কারণ সে শিকারের পাশাপাশি হাঁসের ডিম খেতে ভীষণ পছন্দ করত। হাঁসি, তোকে এই খাবারগুলো দিয়ে গেলাম, যত্ন করে খাস। ঠিক আছে মালকিন, আপনি যান, আমি খাবারগুলো খেয়ে নিব। এরপর হালিমা বাঘিনী সেখান থেকে চলে গেল। হাসি যখন খাবারগুলো খাচ্ছিল, ঠিক তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল শেফালি নামের এক দুষ্ট শিয়ালিনী। আজ তো জঙ্গলে কোনো শিকার পেলাম না, এই জঙ্গলের হালিমা বাঘিনী মামি তো শখ করে একটা হাসি পুষে, যাই দেখি ওই হাসিটাকে খেতে পারি কিনা। এই যে হাসি দিদি, তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়। কেন কেন, আমাকে দেখে তোমার কষ্ট হয় কেন? আরে কষ্ট হবে না, তুমি নদীতে খোলামেলা ভাবে ঘুরে বেড়াও, সুন্দর সুন্দর বড় বড় মাছ শিকার করে খাও। আর ওই বাঘিনী কিনা তোমাকে এখানে বন্দি করে রেখেছে, এটা দেখেই তো আমার ভীষণ কষ্ট হয়। আমার দুঃখে তোমার কষ্ট পেতে হবে না, তুমি এখন যাও, আমি আমার মালকিনের কাছে বেশ সুখেই আছি, বুঝেছো? এসেছিলাম এই হাসিটাকে পটিয়ে খেয়ে ফেলবো বলে, কিন্তু এ তো আমার কোনো কথাই শুনছে না। তবে একে একদিনে পটানো যাবে না, প্রতিদিনই আসতে হবে, তবে ঠিক একদিন ওকে পটিয়ে খেয়ে ফেলবো। এই বলে শেফালি শিয়ালিনী সেখান থেকে চলে গেল। বিকেল হতে হালিমা বাঘিনী তার হাসির জন্য খাবার নিয়ে গুহায় ফিরে এলো। হাসি, তুই খাবারগুলো খেয়ে নিস, আর রাতে বড় একটা ডিম দিস, তুই তো জানিস ডিম আমার কত পছন্দ। ঠিক আছে মালকিন, আপনি কোনো চিন্তা করবেন না, আজ আমি বড় ডিমই দেব। এরপর বাঘিনী তার গুহায় ঘুমোতে চলে গেল। রাত যখন গভীর হলো, হাসি তখন একটা ডিম দিল। সকালবেলা বাঘিনী এসে সেই ডিমটি তুলে নিল। হাসি, আজকের ডিমটা তো বেশ বড়ই দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ মালকিন, কাল যে ভালো ভালো খাবার খাইয়েছিলেন, এই জন্যই তো ডিমটি আজ এত বড় হয়েছে। ঠিক আছে, আজ থেকে তাহলে তোকে ভালো ভালো খাবার খেতে দিব। আমি ডিমটা গুহায় রেখে তোর জন্য খাবার আনতে গেলাম। ঠিক আছে মালকিন, ডিম দিয়ে আমার একটু বেশি ক্ষুধা লেগেছে, আমার জন্য খাবার নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবেন। এরপর হালিমা বাঘিনী হাসির খাবার আনার জন্য সেখান থেকে চলে গেল। এদিকে দূরে দাঁড়িয়ে শেফালি শিয়ালিনী তাদের সমস্ত কথোপকথন শুনছিল। বাঘিনী তো ওই হাসিটার জন্য খাবার আনতে বাহিরে চলে গেল, এখন যাই দেখি ওই হাসিটাকে পটাতে পারি কিনা। হাসি, তোর দুঃখ দেখে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে রে। তুমি আজকে আবার এসেছো? তোমাকে বলেছি না আমার কোনো কষ্ট নেই, মালকিন আমাকে খুব ভালোবাসে। ভালোবাসে না চাই, তোর বাচ্চাগুলো খেয়ে ফেলছে, আর তুই বলছিস কিনা তোর মালকিন তোকে খুব ভালোবাসে। কি বলছো কি, আমার বাচ্চা খাচ্ছে মানে? কই, আমি তো কোনো বাচ্চা দেইনি। বাচ্চা দিসনি মানে? তুই তো প্রতিদিনই তোর মালকিনকে ডিম দিস, সেই ডিমগুলো থাকলে তোর বাচ্চা হতো না বল? তাই তো, এটা তো আমি কখনো ভেবে দেখিনি। তুমি তো ঠিক কথাই বলেছো। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক কথাই বলি, ওই বচ্চা হালিমা বাঘিনী প্রতিদিন তোর বাচ্চা খাচ্ছে, আর তুই কিনা এটা সহ্য করছিস। কিন্তু আমি কি করব বলো, এই যে খামারের বেড়াটা দেখতে পাচ্ছো, এটা খুব শক্ত করে বাঁধা, আমি এটা টপকিয়ে কি করে বাহিরে যাই বলো? চাইলে বাহিরে আসা সম্ভব, কিন্তু তুই কখনোই চেষ্টা করিসনি, তাহলে কি করে আসতে
তুমি কি আমাকে সাহায্য করবে বাহিরে আসার জন্য? কেন নয়, আমি তো তোকে প্রতিদিন এখানে সাহায্য করার জন্যই আসি, কিন্তু তুই তো আমাকে পাত্তাই দিসনি। ঠিক আছে, আমি আজ বাহিরে যেতে রাজি আছি, তুমি আমাকে এই খামার থেকে বাহিরে বের করো। শোন, আমি তোর খামারের ভেতরে একটা লাঠি ফেলে দিচ্ছি, আর ওই লাঠি বেয়ে তুই উপরে চলে আসবি, আর তখনই আমি তোকে ধরে বাহিরে নিয়ে আসবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে লাঠি নিয়ে এসো। এরপর শেফালি শিয়ালিনী অনেক খুঁজে একটা লাঠি নিয়ে এলো। লাঠির এক মাথা খামারের ভেতর দিয়ে হাসিকে বলল, হাসি, তুই এখন এই লাঠিটা বেয়ে তাড়াতাড়ি উপরে উঠে আয়, যে কোনো সময় হালিমা বাঘিনী চলে আসতে পারে। আমি এখন তোকে নদীতে নিয়ে যাব, আর নদীর পানিতে ছেড়ে দিব, তখন তুই ওখানে মনের সুখে সাঁতার কাটবি আর মাছ শিকার করে খাবি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। খেতে চাইছো? কাজটা তুমি একদম ঠিক করছো না, কোনটা ঠিক কোনটা ভুল এখন কি সেটা আমাকে তোর কাছে শিখতে হবে হারামজাদি? আমি এখন তোকে খাবো, এটাই আমার সঠিক সিদ্ধান্ত, বুঝেছিস? তাড়াতাড়ি মরার জন্য প্রস্তুত হ। যেই না দুষ্ট শিয়ালিনী হাসিকে খেতে যাবে, অমনি সেখানে হালিমা বাঘিনী চলে আসে। এই দুষ্ট পাজি শিয়ালিনী, তাহলে তুই আমার হাসিটাকে এখানে নিয়ে এসেছিস? আমি সে কখন থেকে হাসিটাকে তন্ন তন্ন করে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি, আজ তো তোকে আমি ছাড়বো না। ওরে বাবা রে, এখন তো আমি গেলাম, এখনই ওই বচ্চাত বাঘিনীটার আসার সময় হলো, যাই যাই, তাড়াতাড়ি কেটে পড়ি এখান থেকে। এই বলে শেফালি শিয়ালিনী দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এই দুষ্ট শিয়ালিনী, এখন পালিয়ে যাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি, আমার হাসি খাবি না? খেয়ে যা, সাহস থাকলে দাঁড়িয়ে দেখ। মালকিন, আমাকে ক্ষমা করে দিন, আমি ওই শিয়ালিনীর মিষ্টি কথায় এখানে চলে এসেছিলাম, আমি বুঝতে পারিনি যে ও আমাকে এখানে এনে খাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল করেছিস আমি ক্ষমা করে দিয়েছি, এখন চল, তোর জন্য খাবার নিয়ে এসেছি, খাবি চল। এই বলে হালিমা বাঘিনী তার হাসিটাকে নিয়ে সেখান থেকে চলে গেল।